গতকাল রাতে কেন্দ্রীয় বিজেপি সভাপতি জেপি নাড্ডা রাষ্ট্রপতির পদপ্রার্থীর নাম ঘোষণা করেন। জানা গিয়েছে ঝাড়খণ্ডের প্রাক্তন রাজ্যপাল দ্রৌপদী মুর্মু হচ্ছেন এনডিএ এর মনোনীত প্রার্থী। পর থেকে দ্রৌপদী মুর্মু পেয়ে চলেছেন একের পর এক শুভেচ্ছা। তাকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। ইতিমধ্যে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ থেকে নিয়ে ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক জানিয়েছেন দ্রৌপদী মুর্মুকে